আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল তৈরি করলাম আপনাদের জন্য, আশা করি আপনারা সবাই এই টিউটোরিয়ালটা দেখবেন। আর আজকের এই টিউটোরিয়ালের মধ্যে যা যা থাকছে, কিভাবে আপনি বর্তমান যেই সব ডিজাইনগুলো চলছে, যেমন করোনা ভাইরাসকে নিয়ে, COVID-19 করোনা ভাইরাস, এইগুলো কিভাবে এইরকম কোনো ইভেন্ট অথবা নিশ নিয়ে আপনি ডিজাইন করবেন সেই বিষয়ে একটু দেখানো হয়েছে। আর নতুন যারা আছেন আমাদের গ্রুপে, ম্যাক্সিমামই নতুন, আর এই নতুনদের জন্য শুরু থেকে কিভাবে ডিজাইন শুরু করবেন এবং যেই টুলসের ব্যবহারগুলো খুবই বেশি দরকার, টি শার্ট ডিজাইনের জন্য খুব বেশি দরকার, এবং যেগুলোর ব্যবহার না জানলে আপনি টি শার্ট ডিজাইনার হতেই পারবেন না, ঠিক সেইভাবে যতটুকু সম্ভব এই DM টুলসের এই ব্যবহারগুলো দেখানো হচ্ছে। আর ধরে ধরে এক কথা, যতটুকু ভালো করে দেখালে আপনারা বুঝবেন, ঠিক সেইভাবে বলে এবং ধরে ধরে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারা সবাই এই টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে, মোটামুটি যারা একেবারে বেসিক লেভেলে আছেন তারাও শিখতে পারবেন টি শার্ট ডিজাইন কীভাবে করতে হয়, এবং যেনারা মাঝামাঝি অবস্থা আছেন তাদের জন্যও অবশ্যই উপকার হবে। তো টুলসের ব্যবহারগুলো দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এখনই দেখা শুরু করুন। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা কখনো টি শার্ট ডিজাইন করে অবশ্যই আপনারা সেভ করে রেখে দিবেন তা না, আমাদের গ্রুপে আপলোড করবেন এবং আপনারা আপনাদের বিভিন্ন রকম যাদের বিহ্যান্স অথবা বিভিন্ন প্রোফাইল আছে, যেগুলো পোর্টফোলিও আছে, সেখানে আপলোড করবেন, আর আমাদের গ্রুপে তো শেয়ার করবেন অবশ্যই। তো চলুন কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যাই। আশা করা যায় যে যিনারা টি শার্ট ডিজাইনার তিনারা কখনো বসে থাকেন না। এখন যেমন এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে যে করোনা ভাইরাসের সমস্যাটা চলছে, এখন যারা টি শার্ট ডিজাইনার আছেন ইনারা কিন্তু এই করোনা ভাইরাসের সমস্যাটাকে সামনে রেখে ডিজাইন করতেছেন এবং শত শত অর্ডার চলে আসতেছে শুধুমাত্র এই করোনা COVID-19 এই আপনার যে প্রবলেমটা, এই ভাইরাসের যেই প্রবলেমটা সারা বিশ্বের মধ্যে চলতেছে, এটাকে নিয়ে, এটাকে কেন্দ্র করেই হাজার হাজার ডিজাইন কনসেপ্ট এবং ডিজাইনের বিভিন্ন রকম টি শার্ট এগুলো বিক্রি হচ্ছে। তো এজন্য আমি বলবো, আপনারা যদি এই কদিনের মধ্যে ছুটির দিনগুলোতে প্র্যাকটিস করে ভালো মতো স্কিল্ড হয়ে যাইতেন তো টি শার্ট ডিজাইনের কাজ আপনারাও পেয়ে যেতেন, আমি যেটা মনে করি। আসুন আমরা এই ছুটির দিনটা কাজে লাগাই, ছুটির দিনগুলোকে কাজে লাগাই। এক মাস, দুই মাস, তিন মাস পর্যন্ত এরকম বন্ধ থাকতে পারে, এই সময়টা আমরা ইচ্ছা করলে 10-12 ঘন্টা তারও বেশি আমরা সময় দিতে পারি। যদি আমরা এভাবে সময় দিই তাহলে অবশ্যই আশা করা যায় যে আমরা ভালো মানের ডিজাইনার হতে পারব। তো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি যে নতুন নতুন টিউটোরিয়াল দিচ্ছি শুধুমাত্র এগুলোই দেখবেন তা না, এখানে আরও অনেক টিউটোরিয়াল আছে। আমার আগেকার কিছু ক্লাসের লাইভ ক্লাস নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, পাবলিক করে দেওয়া হয়েছে। আবার এখানে কিছু আগের বানানো টিউটোরিয়াল আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে, এগুলো দেখলে আশা করা যায় আপনারা আরও একটু হলেও কিছু স্কিল্ড হতে পারবেন। সবগুলো টিউটোরিয়ালে, একটা টিউটোরিয়ালে এক এক রকম নতুন নতুন টিপস শেয়ার করা আছে, আপনারা যদি এগুলো দেখে প্র্যাকটিস করেন আশা করা যায় আপনারা ভালো মানের টি শার্ট ডিজাইনার হতে পারবেন। শুধুমাত্র আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোই যে দেখবেন এরকম না, আপনারা ইচ্ছা করলে আপনারা অনেকগুলো টি শার্ট ডিজাইনের টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন। আশা করা যায় আপনারা দেখবেন, ওগুলো দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করে স্কিল্ড হয়ে যাবেন খুবই তাড়াতাড়ি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে চলে যাই। তবে আরেক কথা না বললেই না, সেটা হচ্ছে আমরা যারা অনলাইনে কাজ করতে ইচ্ছুক, আমরা যারা অনলাইনে ইনকাম করতে ইচ্ছুক, বিশেষ করে ফ্রিল্যান্সার হিসাবে যারা আমরা অনলাইনে ঘরে বসে আয় করতে চাই, তাদের ক্ষেত্রে আমার একটি কথা থাকবে, সেটা যেহেতু আমাদের ইচ্ছা আমরা ফ্রিল্যান্সার হব, তাহলে অবশ্যই আমাদেরকে কম্পিউটারে একটু বেশি সময় দিতে হবে এবং শেখার ক্ষেত্রে অনেক ভালোভাবে সময়টা দিতে হবে আমাদের।
শেখার ক্ষেত্রে যেই সময়টা আমি ব্যবহার মানে এখানে দিব, যে সময়টা যেন আমার ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য জায়গায় অযথা নষ্ট না হয়, তাহলেই আমরা কেবলমাত্র ভালো মানের টি শার্ট ডিজাইন করব। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে পুরোপুরি সময়টা টিউটোরিয়াল দেখা এবং প্র্যাকটিসের মধ্যে আমাদের ব্যয় করতে হবে। তাহলে কি হবে, তাহলে আমরা খুবই অল্প সময়ের মধ্যে ভালো মানের ডিজাইনার হতে পারবো। তো চলুন আজকে আমরা যে বিষয়টা দেখব নতুনভাবে সেই ডিজাইনগুলো দেখে আসি। এখানে আমি কিছু ডিজাইন আমার ক্লায়েন্টের জন্য করেছি, দেখতে পাচ্ছেন খুবই ইজি এই ডিজাইনগুলো। ওগুলো আমি আপনাদেরকে ইচ্ছা করলে দেখাতে পারবো, কিন্তু আমি এতগুলো দেখাচ্ছি না। শুধুমাত্র ফন্ট ইউজ করে যে ডিজাইনগুলো করবো আমরা, সেই ডিজাইনগুলো আমরা করতে যাচ্ছি। এখানে আপনারা অনেকেই আছেন যেনারা টি শার্ট ডিজাইনের জন্য কোনো কনসেপ্ট খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমার প্রোফাইল যে লিঙ্কটা, বিহান্সের প্রোফাইল লিঙ্কটা আছে, একটি লিঙ্ক, আগের আইডি আমার আরেকটি আইডি আছে, ওইটা ইউজ করা হয় না। এই যে লিঙ্কটা আমি রিসেন্টলি আমার বিহান্সের আইডিটা খুলেছি এবং এখানে কিছু আমার টি শার্ট ডিজাইন বায়ারদের জন্য করা, ফাইবার ক্লায়েন্টের জন্য করা এবং পিপুল ফরওয়ার্ডসের ক্লায়েন্টের জন্য করা এরকম কিছু ডিজাইন এখানে আপলোড করা আছে। আপনারা এইগুলো একটু কপি করার চেষ্টা করবেন, হুবহু কপি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আশা করা যায় এখানে প্র্যাকটিস করলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো কথা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা এটা নিয়ে নিই প্র্যাকটিস করার জন্য। তো এইভাবে আমরা নিয়ে আসবো, প্র্যাকটিস করবো। এই ডিজাইনটা কিভাবে করেছি একেবারে সহজ। আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি ভালো মতো প্র্যাকটিস করতে চান তাহলে আমাকে বলবেন, আমি আমার ব্যস্ততার কারণে টি শার্টের যে টিউটোরিয়ালগুলো খুব বেশি দিতে পারতেছি না, কারণ সবার কাজ এখন কম। হলেও বললাম না যে করোনা ভাইরাসের যেই সমস্যাটা চলছে, এই সমস্যাটার জন্য টি শার্ট ডিজাইনারদের কাজের পরিমাণটা একটু বেড়েই গেছে। তো সেই ক্ষেত্রে আর অনেকেই আমার টিমের কাজ করতে পারছে না, এই অফিসে আসতে পারতেছে না, আমাদের আইটি সেন্টারে আসতে পারতেছে না, যার কারণে কাজগুলো আমাকে অনেকগুলো হ্যান্ডেলিং করতে হচ্ছে। তো এখানে একটা ডিজাইন দেখছি আমরা, খুবই সিম্পল একটা ডিজাইন। তো এই কোয়ালিটির ডিজাইন আমরা অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো। তো দেখা যাক এগুলো আমরা কিভাবে, এই যে ডিজাইনগুলো দেখছেন সবই কিন্তু অল্প সময়ের মধ্যে করে, এগুলো আমার সব আমার স্টুডেন্ট এগুলো করেছিল, তো তার মধ্যে আমি এই ডিজাইনটা করেছিলাম আর বাকি এগুলো একটু একটু এডিট করেছিলাম। তো সবগুলোই ক্লায়েন্ট পছন্দ করে নিয়েছে, খুবই অল্প সময়ের করা ডিজাইনগুলো। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেগুলো হলো বেসিক টুলস ইউজ করে কীভাবে আমরা টি শার্ট ডিজাইনগুলো করব। বেসিক টুলস এখানে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই টুলসগুলো আমাদের আলোচনা করা দরকার। তার মধ্যে সিলেকশন টুলস এখানে যেটা দেখছি আমরা আর ডিরেক্ট সিলেকশন টুলস, এই দুইটা অপরিহার্য, এটা এই দুইটা খুবই বেশি ব্যবহৃত হবে। কারণ এই যে কোনো একটি ফাইল, যে কোনো একটি আর্টওয়ার্ককে আমরা সিলেক্ট করে এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করার জন্য সিলেকশন টুলের অনেক দরকার হয়ে থাকে। ম্যাজিক টুলস এটাও অনেক, ম্যাজিক ওন টুল এটারও অনেক ব্যবহার আছে, আমরা আস্তে আস্তে দেখব। ল্যাসো টুল এটারও কিছু ব্যবহার আছে, আর পেন টুল যেটার ব্যবহার একেবারেই অনস্বীকার্য, যেটা স্বীকার করতে হবে যে এই পেন টুলের ব্যবহার আমাদের কী পরিমাণ আমরা করে থাকি যে কোনো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। তো এই পেন টুলটা আমরা কীভাবে ব্যবহার করবো এটাও দেখানো হবে। তারপর এখানে আসছে কার্ভেচার টুল, মানে পেন টুলই, কিন্তু এই পেন টুলটার মাধ্যমে আমরা যদি কোনো আর্টওয়ার্ক তৈরি করি তাহলে আমাদেরকে বেশি মানে তেমন কোনো হেজিটেশনে পড়তে হয় না যে এটা বাঁকা হচ্ছে কি সোজা হচ্ছে, সুন্দরভাবে কার্ভ হয়ে যাবে, কার্ভ হয়ে হয়ে ডিজাইন হয়ে যাবে। তো এরকম টুলসও আমরা আস্তে আস্তে ব্যবহার করা শিখবো।
তারপরে আসতেছে এখানে টাইপ টুলস। টাইপ টুলস এর অনেক ব্যবহার আপনাদেরকে দেখানো হয়েছে, তারপরে আমি দেখাবো টাইপ টুলস এরও ব্যবহার এখানে অনেক বেশি আছে। আর টাইপ টুলস এর সাথে আরেকটি ব্যবহার আছে, সেইটা সেই ব্যবহারটা আপনাদেরকে দেখাবো। সেইটা হচ্ছে এখানে মেক উইথ ওয়ার্ড, ওয়ার্ড টুলস। ওয়ার্ড টুলস এর অনেক রকম ব্যবহার আছে, এই ওয়ার্ড টুলস এর ব্যবহারে যেখানে অনেকগুলো আছে, এগুলো খুবই বেশি ইফেক্টেবল, খুব বেশি প্রয়োজনীয় যে কোনো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। এই যে এই টুলসগুলো, এই টুলসগুলো আমি যেগুলো দেখাচ্ছি এখানে ওয়ার্ড এর মধ্যে যেগুলো আছে এগুলো তো অনেক বেশি দরকার। তাছাড়া যতগুলো টুলস এর ব্যবহার আমি এই বাম সাইডে যে টুলসগুলো আছে সবগুলোর ব্যবহারই আমরা শিখবো আস্তে আস্তে, যেন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে সব প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি এবং যে কোনো ডিজাইন করতে গেলে আমাদের যেন কোনো প্রবলেমের সম্মুখীন হতে না হয়, সেজন্যই আমরা এগুলো খুব ভালোভাবে শিখে নেব। এগুলো ব্যবহার যদি আমরা ভালোভাবে শিখে নিতে পারি তাহলে আশা করা যায় শুধুমাত্র টি শার্ট না, লোগো, পোস্টার, ফিস্টুন, ব্যানার, আরও ওয়েব টেম্পলেট এগুলোও আমরা খুব সহজে তৈরি করতে পারবো। তারপরে আসি আমরা এখানে দেখছি রেক্ট্যাঙ্গুলার টুলস, এটা সেদিন দেখাইছিলাম। এর মধ্যে যতগুলো আছে সবগুলোই খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখানো হবে, নো প্রবলেম। লাইন সেগমেন্ট এটাও অনেক কাজে লাগবে, একটাও কাজের বাইরে কোনো টুলস এর মধ্যে নাই, তার মধ্যে এগুলো অনেক বেশি কাজে লাগবে। তার মধ্যে এখানে আসছে পেইন্ট ব্রাশ টুলস, এরকম ব্রাশ ব্রাশ আকারে আপনারা আঁকাতে পারবেন অনেক কিছু। তো এই ব্রাশ টুলস ব্যবহার করব কিভাবে এগুলো আমাদের দেখানো হবে, বিভিন্ন রকম ব্রাশ টুলস আমরা কিভাবে নিয়ে আসব, কোথায় পাবো, কি করে কি করে আনতে হবে, ব্যবহার করতে হবে, এই সবগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানো হবে। এই ব্রাশ টুলস গুলো ব্যবহার করে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো আপনারা প্র্যাকটিস করবেন, টি শার্ট টিউটোরিয়াল দেখার পর অবশ্যই প্র্যাকটিস করবেন। তো আর এদিকে যাচ্ছি না আমি, আজকে এই পর্যন্ত এগুলোই দেখানোর চেষ্টা করি, অনেকগুলো আলোচনা করা হচ্ছে। তো আমরা যে টি শার্ট ডিজাইনগুলো করব, যে কাজগুলো করব, এই টুলসের ব্যবহারগুলো অটোমেটিকলি চলে আসবে আমাদের। ওকে, তারপরে এখানে দুইটা আছে, বোল্ড লাগছে কি, বোল্ড ব্রাশ টুলস, বোল্ড ব্রাশ টুলস, এখানে বোল্ড ব্রাশ টুলস দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। চলুন আস্তে আস্তে দেখি কিভাবে ডিজাইন করা যায়। তো এইভাবে আপনারা আমরা সবগুলো টুলসের ব্যবহার আস্তে আস্তে দেখব। তো চলুন আগে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, শুধুমাত্র টাইপ টুলসের ব্যবহারগুলো করেই আমরা যে টি শার্ট ডিজাইন করতে পারবো সেগুলো দেখি। তো এখানে এখন থেকে আমরা টাইপ টুলসের ব্যবহার শেখার পরে আমরা যেগুলো করব, যে কোনো ডিজাইন কপি করার চেষ্টা করবো। যখন আমরা আস্তে আস্তে কপি করতে পারবো তখন যে কোনো ডিজাইন করা আমাদের জন্য সহজ হবে। ইট কস্ট নাথিং টু সে সামথিং। আচ্ছা, এইগুলো এই কোয়ালিটির টি শার্ট ডিজাইন করার আগে আমরা একটি ডিজাইন করে আসি। আমরা নতুন একটি কনসেপ্ট তৈরি করবো এখন নতুন ভাবে, সেই কনসেপ্টটি হবে করোনা ভাইরাসকে নিয়ে। করোনা ভাইরাস যেহেতু সবচাইতে হট একটি প্রোগ্রাম, হট একটি ইভেন্ট যেটা বলা যেতে পারে, এখন যে সময়টি যাচ্ছে করোনা ভাইরাস এই সময়ের সবচাইতে সময় উপযোগী একটি নিশ, সময় উপযোগী সবচাইতে ভালো একটি নিশ টি শার্ট ডিজাইনের জন্য, সেটা হলো করোনা ভাইরাস। নিশ নিশ কাকে বলে, নিশ হলো যে কোনো বিষয়কে কেন্দ্র করে যখন আমরা ডিজাইন করব সেই বিষয়টাকেই নিশ বলে। সেই নিশটা রিসার্চ করতে হবে কীভাবে, যে এখন কোন বিষয়টা সবচাইতে বেশি চলে হট এবং ইভেন্ট, যেই বিষয়টা সবচাইতে বেশি আলোচনার, সবচাইতে বেশি এখন পপুলার, সবার মুখে মুখে অথবা সবচাইতে বেশি যেই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করতেছেন সেটাই এখন করোনা ভাইরাস। আর করোনা ভাইরাসের নিশটা এখন সবচেয়ে বেশি কাজে দেবে।
তো আশা করি আমরা করোনা ভাইরাস নিয়ে, করোনা ভাইরাসের অ্যাওয়ারনেস নিয়েই আমরা ডিজাইনটা করব। তো তাহলে কিভাবে শুরু করা যায়, করোনা ভাইরাসকে প্রোটেক্ট করতে হলে আমাদের কি কি করতে হবে, অথবা করোনা ভাইরাস থেকে আমরা কিভাবে সার্ভাইভ হতে পারবো, সার্ভাইভ 2020। এই লেখাটা আমি অন্য একটি ফন্টে নিই, এটা সার্ভাইভ 2020 করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের মাস্ক ইউজ করতে হবে, স্টে হোম, স্টে হোম, ঘরে থাকতে হবে। তারপরে আরো কি করতে হবে, ওয়াশ ইওর হ্যান্ড, এটা হলো মেইন, তারপরে স্টে হোম, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। আর এগুলো হচ্ছে তার কি বলা যেতে পারে, সাব কিওয়ার্ড অথবা স্লোগান, এগুলো স্লোগান, এটা স্লোগান কিন্তু এগুলো হলো সাব স্লোগান। ওয়াশ ইউর হ্যান্ড, স্টে হোম, ওয়াশ ইউর হ্যান্ড, ইউজ স্যানিটাইজেশন, হ্যান্ড স্যানিটাইজেশন, এরকম হতে পারে আরো কিছু। আমরা তার চেয়ে বরং একটু রিসার্চ করে দেখি, করোনা ভাইরাস, কোভিড-19 অ্যাওয়ারনেস, টি শার্ট, অনেক টি শার্ট এর মধ্যে ডিজাইন হয়ে গেছে। ইমেজে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে টি শার্ট ডিজাইন গুলো এখানে আছে। এখন অনেকেই, অনেক ভাইরা, আমাদের বাংলাদেশের ভাইরা সবচেয়ে বেশি ডিজাইন করছেন। স্টে সেফ স্টে হোম, এটা একটা স্লোগান, স্টে সেফ স্টে হোম। আমরা জাস্ট এটাকে নিয়ে যাব, আর আরো বাড়তি ইচ্ছা করলে অ্যাড করতে পারবো, এত বেশি বলে ক্লায়েন্ট কিন্তু পছন্দ করবে না। এই ভাবে আমরা জানি সার্ভাইভ 2020, এটা স্টে হোম, এখানে আছে স্টে সেফ স্টে হোম, স্টে সেফ স্টে হোম, ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ ইউর হ্যান্ড, স্টে হোম, স্টে সেফ। উই সার্ভাইভ 2020, এখানে উই লিখতে হবে, উই সার্ভাইভ 2020। তো এখন এই ডিজাইনটা করতে হলে আমাদের কিছু গ্রাফিক্স দরকার, সেগুলো হলো করোনা ভাইরাস, কোভিড-19 ভেক্টর, ভেক্টর লাগবে, কোভিড-19 কিছু ভেক্টর আমাদের কালেকশনে থাকতে হবে, কারণ ডিজাইনে আমরা এগুলো ইউজ করব। তো আমরা এখান থেকে নিয়ে যেতে পারি, কারণ এখানে সাদা কালো ভেক্টর ইউজ করলেই সবচাইতে বেটার হবে। এটা যেমন দেখাচ্ছে, ফ্রি পিক থেকে এটা পাওয়া যাবে, প্রিমিয়াম ফ্রি পিক থেকে নিয়ে আসি।
এখন দেখুন, এখন ফ্রিভিউ কিন্তু এই ডিজাইনটা যেখানে যাবেন সেখানেই COVID-19, কোয়ারেন্টাইন, করোনা ভাইরাস এইগুলো নিয়েই বেশি ডিজাইন। আর এই ডিজাইনগুলো করলেই এখন বেশি পাবলিশড হবে, পপুলার হবে, সেল বেশি হবে এবং বেশি বেশি আপনি অর্ডারও পাবেন। এই ডিজাইন সম্পর্কে আপনার ধারণা বেশি থাকে তো আজকে এই জন্য আমাদের ডিজাইনটা হবে ভাইরাস রিলেটেড। তো এটা ডাউনলোড হতে থাক, তারপরে আমরা আরো কয়েকটা দেখি। স্টে হোম, এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারি। আমার নেট স্লো হয়ে গেল, আপডেট হচ্ছে নাকি? এটা আমরা ইউজ করতে পারবো। জাস্ট কপি করে এখান থেকে কিভাবে আমরা যে কোনো আর্ট ওয়ার্ক নিয়ে যাব, কপি করে পেস্ট করে দেব। কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে চলে আসবে। আর এটাকে ইমেজ টেস্ট করব একেবারেই। ইমেজ টেস্ট করলে হয়ে যাবে। এবার আসবে আমাদের ম্যাজিক অন টুলস এর ব্যবহার। ম্যাজিক অন টুলস এর ব্যবহারটি আমরা এখন করে ফেলবো। কিভাবে? এখানে সিলেক্ট করে যেই কালার উপর সিলেক্ট করবো শুধু সেই কালারটি সিলেক্ট হবে। এখানে আমরা দুই রকম করতে পারি। একটা হলো হোয়াইট কালার উপর যদি আমি সিলেক্ট করি তো হোয়াইট কালারটি সিলেক্ট হয়ে যাবে এবং আমি গ্লেড করলে হোয়াইট কালার গ্লেড হয়ে যাবে। আরেকটি ব্যবহার হচ্ছে আমি যদি শুধু ব্ল্যাক কালারের উপরে এই করি আর ব্ল্যাক কালারটা কপি করে নিই তাহলে ওটা কপি হয়ে যাবে, এখানে পেস্ট হয়ে যাবে। এরকম দুইভাবে আমরা এই যে এই ম্যাজিক অন টুলসের ব্যবহারটি আমরা করতে পারি। তো যাক, এইটা এরকম থেকে গেল আর আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসলাম করে রেখে দিই। আর এটাকে কপি করে আরেকটি অংশ আমি নিয়ে চলে এসেছি, ডাউনলোড হয়ে গেছে। আরেকটি এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে ডাউনলোড ফাইল কিন্তু আমার ফাইল এখানে হচ্ছে না, ডাবল ক্লিক করলে হচ্ছে না। এটা ওপেন ওপেন করতে হবে কীভাবে, এটা আমি একটা শর্টকাট টিপস আপনাদের বলে দিচ্ছি। এটাকে জাস্ট আপনি এডিট করবেন, এডিট করে রিনেম করে নাম চেঞ্জ করে এআই করে দেবেন। এটাকে এআই করে দিলে তখন এটা ওপেন হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব ক্লিপিং মাস্ক রিলিজ করে। আমার শ্যাডো ম্যাডো এগুলো দরকার নেই, জাস্ট আমার আর্ট ওয়ার্কটি দরকার, এটাকে নিয়ে নিলাম। তো আমরা কিন্তু কিন্তু শুধু ডিজাইন করব তা না, আমরা টুলসের ব্যবহার শিখব। জাস্ট ডিজাইনটা করছি এই জন্য যেন টুলসের ব্যবহারগুলো আমরা সুন্দরভাবে শিখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের এবার টুলসের যে ব্যবহারগুলো আসতেছে পরবর্তীতে, দুটা টুলস দেখলাম, ডিরেক্ট সিলেকশন এখনো দেখি নাই, ল্যাসো টুলস এখনো দেখি নাই, পেন টুলসও এখনো দেখি নাই। পেন টুলসের ব্যবহার তো আমরা জানি, পেন টুলসের ব্যবহার আসবে আস্তে আস্তে। এবার আমি রেক্ট্যাঙ্গুলার টুলসের কিছু ব্যবহার দেখাবো। এখানে রেক্ট্যাঙ্গুলার টুলস এর মাধ্যমে আমরা এরকম দাগ যেকোনো রেক্ট্যাঙ্গুলার যেকোনো সাইজ আমরা নিতে পারবো। ডিজাইনের ক্ষেত্রে এরকম সাইজ যদি আমাদের কোনো কিছু দরকার হয় তাহলে আমরা অটোমেটিকলি নিতে পারবো, এবং অল্টার ধরে যদি আমরা এরকম টান দিই এটা কপি হয়ে যাবে।
তো হয়ে গেল ব্যাপারটা এরকম একটি। এইটা আমি ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারবো। এখান থেকে আরো অনেক অপশন আছে, যেমন ইলিপস টুলস। এবার একটা ইলিপস টুলসের ব্যাপারটা আপনাদেরকে দেখাই। ইলিপস টুলসের একটি ভালো ব্যবহার, এটাকে কি করলাম, এখানে ছিল ফিল কালার, এই যে এই ফিল কালার ছিল, ফিল কালারটাকে আমি শুধুমাত্র আউটলাইন করে দিলাম, তার মানে স্ট্রোকটা রেখে দিলাম, স্ট্রোকটা রেখে দিলাম আর ফিল কালার অফ করে দিলাম। এখানে ইনভার্স করলে এরকম হয়ে যাবে, আর এটা যদি অফ করে দিই একেবারে হারাই যাবে, দেখা যাবে না। তো এখানে আমি এটা অন করলাম, অন করে স্ট্রোক কালারটা বাড়াই দিলাম, স্ট্রোক যে স্ট্রোকটা বাড়াই দেওয়ার পরে এখান থেকে আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে দুইটা হয়ে গেল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটা হয়ে গেলে আমরা এই দুই দিক দিয়ে স্টে হোম স্টে সেভ এইখান দিয়ে লিখবো। আর তার আগে আমাদের যেটা করতে হবে, এবার লাইন টুলের ব্যাপার দেখাবো। লাইন টুলের যে এর মধ্যে অনেকগুলো টুল আছে, তার মধ্যে লাইন টুলসটা ব্যবহার এবার দেখবো আমরা। এখান থেকে যে কোনো লাইন আমরা নিতে পারবো। তো এই যে লাইন নিলাম, নেওয়ার পরে আমরা এই এইখানে লাইনটা যে নিলাম, লাইনটার পরে কাজ আসতেছে, তার আগে আমি এইখানে এই টুলস আবার কন্ট্রোল সি কন্ট্রোল এ দুটা হয়ে গেল। এখানে আরেকটি স্টে হোম স্টে সেভ স্টে হোম যেটা আছে স্টে হোম লেখাটা নিব। নেওয়ার পরে সেদিন দেখানো হয়েছিল যে আপনারা রাউন্ডের মধ্যে কীভাবে লিখবেন, নতুন যারা ছিলেন তারা ভালোভাবে বুঝেন নাই, তো আবারও আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর জন্য এটা করতেছি। আমি ইচ্ছা করলে এখানে আরও ভালো ফন্ট নিতে পারবো, এখান থেকে পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারবো। আমি এখানে একটা এলডি ভারো যে ফন্টটা, এই ফন্টটা আমি ইউজ করলাম স্টে হোম। আর এই ফন্টটিকে আর একটু বড় করে দিতে পারবো। এখান থেকে ফন্টের যে ইউজটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এই ফন্ট ইউজ করেই শুধুমাত্র ডিজাইন করা সম্ভব, যদি আমি ফন্টের ইউজটা ভালোভাবে জানি, ফন্টের ইউজটা সুন্দরভাবে জানতে পারলে আমি ফন্ট দিয়েই ভালো মতোই ডিজাইন করতে পারবো। তো চলুন তারপরে আমরা এইখান থেকে আরেকটি ব্যাপার হচ্ছে ফন্টের মাঝখানে যে স্পেসটা আছে বাড়াতে পারবো, একদম মাঝখানে আসি। আর মাঝের যে স্পেস আছে এটা বাড়াতে পারবো কমাতে পারবো কিভাবে, এই যে এখান থেকে ভি এ এই যে অপশনটা দেখছেন, সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার, এই সিলেক্টেড ক্যারেক্টার এই কালেক্টেড ক্যারেক্টার যেটা সিলেক্ট আছে স্টে হোম এইটার ভিতরে, এটার মধ্যে যে স্পেস একটি লেটার থেকে আরেকটি লেটারের মাঝখানে যে স্পেসটি আছে, এই স্পেস বাড়ানোর জন্য আমি উপরের দিকে অথবা এখানে কাস্টমাইজ ভাবে লিখে দিতে পারবো 100 অথবা 1000। ওকে, এবং বাড়াতে পারবো, কমাতে হলেও আমি এরকম মাইনাস দিয়ে দেবো অথবা এগুলো জিরো করে দেবো, কমে যাবে। ওকে, আমি 100 রাখলাম। রাখার পরে নিচের দিকেও আমি স্টে হোম আর স্টে সেভ লেখাটা নিচে লিখবো। তো নিচে লিখতে হলে আমাকে এই হুবু এটাকে আগে কপি করতে হবে, কপি করে নিচে নিয়ে আসতে হবে। তো নিচে নিয়ে আসলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটা হয়ে গেল। এখন নিচে নিয়ে আসতে হলে আমার এই দিকে এখানে যে একটি ঘোরানোর অপশন থাকে সে অপশনটা এটা দেখছি না, আনফর্চুনেটলি অপশনটা এদিকে চলে আসছে। হ্যাঁ, যদি কখন এরকম প্রবলেম হয় দেখবেন নিচের দিকে চলে আসছে অপশনটি। তো এখান থেকে এখন আমি এটাকে ফন্টের যে ব্যবহার, এখানে এইটা আমার ভিতরে দেখাচ্ছে এই এরিয়াতে আমি লেখাটা নিয়ে আসতে হলে আমাকে কিভাবে কোথায় কি করতে হবে। এইখানে যে অপশনটি দেখছেন সেট দ্য বেজ লাইন শিফট, সেট দ্য বেজ লাইন শিফটে গিয়ে এই নিচের দিকে আমি মাইনাস করতে থাকবো, মাইনাস করতে থাকবো যতক্ষণ না এটা সঠিক পজিশনে চলে আসে।
হ্যাঁ, এখন সঠিক পজিশনে চলে আসছে। এখন আমি এটাকে এগিয়ে গেলাম, যে হোম লেখা, কিন্তু এখানে চেঞ্জ করে স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ লেখাটা চলে আসলো, হয়ে গেল। আর এবার আমি যেই যেটা করব, এই দিক দিয়ে যে স্পেসটা আছে এখানে, আরেকটু আপনার স্পেশাল ভাবে আরেকটি কাজ শেখার জন্য আমি আপনাদেরকে দেখাই, যে রেক্টাঙ্গুলার টুলস এর মাধ্যমে স্টার্ট টুলস যেটা আছে, স্টার্ট টুলস এর ব্যাপারে আপনি কিভাবে করবেন। এখানে স্টার টুলস আমি এটা নিয়ে নিলাম, নিয়ে এখানে একটি স্টার, ছোট করে একটি স্টার তৈরি করব। তো স্টার জন বানাইলাম, দেখেন এখানে, কিন্তু এখানে জাস্ট মাত্র আমার স্ট্রোক কালারটি আছে, স্ট্রোক আছে কি, আর ফিল যেটা সেটা অফ আছে। আমি ইনভার্স করে দিলেই এখানে যেটা অফ ছিল সেটা অন হয়ে গেল, আর যেটা অন ছিল, স্ট্রোক অন ছিল, স্ট্রোক অফ হয়ে গেল, আর ফিল কালার অন হয়ে গেল। তো এখানে আমি এটা সিলেক্ট করে আপনাদের আরেকটি রোটেট টুলস, যে টুলসের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ, মোটামুটি সব টুলসের ব্যবহার গুরুত্বপূর্ণ, এখানে রোটেট টুলস ইউজ করি আমি, এটাকে একদম সুন্দরভাবে রোটেট করবো, ঘুরাই দিয়ে একটা একটা। আমি যদি এখান থেকে একটি একটি করে এভাবে নিতে থাকি, একটি একটি করে, এটা দেখতে কিন্তু সুন্দর হবে না এবং সাজানো হবে না, ব্যাপারটা কিন্তু খুব একটা সুন্দর হবে না, সুন্দর একটা পরিমাপ হবে না, এখানে একটু তেড়া বেঁকা হয়ে গেছে। তো আমি এই জন্য একেবারে 100% সঠিকভাবে মাপ নিয়ে যদি করতে চান, তাহলে এই রোটেট টুলসটা ক্লিক করব। ক্লিক করার পরে এই মাঝখানে এখানে আমি অল্টার বাটন ধরে ক্লিক করব, আর এখানে একটা প্রিভিউ নিয়ে নেব, প্রিভিউ পরে করে দেখতে পারবো আমরা এখানে কতটুকু স্পেস রেখে এক একটি করে কপি হবে। আমি কপি করব, সেই স্পেসটা আমি এখানে দিয়ে দেবো, আমি 20 দিয়ে দেখি কত দূর প্রিভিউ করে দেবো, কত দূর আসছে। আচ্ছা আমি আর একটু কম নেবো, 15 নেই, 15 নিয়ে প্রিভিউ করে দেখবো। হ্যাঁ কপি করলাম, এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপতে থাকবো, হয়ে যাবে। তো আমার হয়ে গেল, কিন্তু ব্যাপার হচ্ছে এখন এই যে লেখার মধ্যে চলে আসছে এগুলোকে আমি কিভাবে করবো, টোটাল আমি এখন সিলেক্ট করি, টোটাল আগে থেকে যদি আমি এগুলো লক করে রাখতাম তাহলে আমার এই প্রবলেমটা হতো না, তারপরেও কোনো সমস্যা নেই, আমি একটু ক্রিটিক্যালি বুদ্ধি খাটিয়ে আমি টোটাল সিলেক্ট করে এটা কীভাবে বাদ দেবো সেটা দেখেন, টোটাল সিলেক্ট হয়ে গেল, টোটাল সিলেক্ট করবো, সিলেক্ট করে মাঝখানে যেটা আছে এটাকে বাদ দিয়ে দিলাম, এটা বাদ হয়ে গেল। এখন ফন্ট যেগুলো আছে ফন্টগুলো বাদ দিয়ে দিলাম, আর এটা বাদ দিলাম, এরকম এখন জাস্ট স্টারগুলো সিলেক্ট আছে এগুলো গ্রুপ করবো। এখন এটাকে আমি সুন্দর মতো ঘুরায়ে পজিশনে, যে পজিশনে নেওয়া দরকার, দেখতে হবে যে আমার এই ফন্ট থেকে পজিশন দূরে রাখতে হবে। মানে যেই পজিশনে আমার অ্যাডজাস্ট হয় সেই পজিশনে আমি নিয়ে নেবো সব। হ্যাঁ এটা একটা ফন্টের উপর উঠছে, দুটো লাস্টের, আর এটা লাস্টের দুটো ফন্টের উপর উঠেছে। এইবার আমরা এটা সিলেক্ট রেখে ইরিজ টুলের ব্যবহার এবার দেখব, ইরেজ টুল দেওয়া কীভাবে করবো। ইরেজ টুলটা ছোটো বড়ো করতে হলে কিবোর্ডের সেকেন্ড ব্যাট যে ই আছে, ফার্স্ট সেকেন্ড যেগুলো আছে ছোটো বড়ো করতে পারবো, কিবোর্ডের যে ব্যাকেট আছে সেকেন্ড ব্যাকেট, ফার্স্ট মানে সেকেন্ড ব্যাকেটের রাইট সাইডে যখন আমি ধরছি চাপ দিচ্ছি তখন বাড়ছে, লেফট সাইডে চাপ দিলে তখন এটা কমছে। তো এখন আমি এগুলো ডিলেট করে দিচ্ছি, জাস্ট দেখেন লেখাগুলো কেন ডিলেট হচ্ছে না, কারণ লেখাগুলো সিলেক্ট নেই, সিলেক্ট যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র ডিলেট হবে এবং কেটে যাবে, মুছে যাবে। আচ্ছা তাহলে হয়ে গেল, এখানে আমাদের স্টারগুলো থেকে গেল যেগুলো দরকার, আর যেগুলো দরকার নেই সেগুলো আমরা মুছে দিলাম, ডিলেট করে দিলাম। তারপরে আমরা যেই লেখা যেটা নিয়ে আসব, উই সার্ভাইভ 2020, এইটা কিভাবে, আগে উই যে লেখাটা এটা আমরা কপি করি, কপি করে এখানে দিব,
আর সার্ভাইভ লেখাটা আমরা কপি করে মাঝখানে দেব। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় হলে ভালো হয়। আর 2020 এই লেখাটা আমি নিচের দিকে এখানে দেব। এখন ভালো দেখাচ্ছে না, আর এটাকে সুন্দর মতো ডেকোরেশন করলে মানে সাজাইলে কোথায় সেট করলে কি করলে ভালো দেখাবে সেখানে আমরা সেট করব। এখানে যে উই দিলাম আমরা, উই এর এখানে অন্য একটি ফন্ট যদি আমরা ইউজ করি কেমন হতে পারে, এই ফন্টটা থাকবে। আর 2000 এর কাছে আমরা এই ফন্টটি এখানে আরেকটি ফন্ট দিই, এই ফন্টটা থাক, এটা এটা সিমিলার ফন্ট, একই নাম আলদিভারো। এর মধ্যে একটু স্পেস আমি বাড়াই দিতে পারি, 100 দিয়ে দিলাম। এখান থেকে স্পেস যে বাড়াতে হয় সেটা আমি দেখাইলাম। এটাকে যদি আমি এবার একটু কার্ভ করতে চাই, আচ্ছা সেটা পরে দেখানো হবে। আর এবার একটি অ্যাডভান্স টুলসের ব্যবহার আপনাদেরকে দেখাবো। নর্মালি কিন্তু আমরা এখানে মাস্ক করে দিতে পারি এটা দেখানোর জন্য। এখান থেকে রেক্টাঙ্গুলার টুলসের ব্যবহার আবার আসছে। রেক্টাঙ্গুলার টুলস নিয়ে যদি আমি এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিলাম, জাস্ট ডিলেট করে দিলাম, মুছে গেল, আসলে মুছে নাই, জাস্ট কালারটা সিমিলার হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে সিমিলার হয়ে যাওয়ার কারণে মনে হচ্ছে মুছে গেছে। আমি এটাকে নিচে নামাই দিলাম। কিভাবে নিচে নামালাম? এইখানে গিয়ে অ্যাডেন্স অ্যারেঞ্জ সেন্টার ব্যাক, একেবারে ব্যাকে চলে গেল, মানে একেবারে ব্যাকের দরকার নেই। অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাকগ্রাউন্ড, একটা একটা করে নিয়ে যাবো। আবার অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাকগ্রাউন্ড, তাহলে এটা শর্টকাট কিবোর্ড আমরা ইউজ করতে পারবো। দেখুন মনে হচ্ছে মুছে গেছে, এভাবে করা যায়। আর আরেকটি ব্যাপার হচ্ছে আমি এভাবে না করে অন্য কিভাবে করতে পারি সেটা দেখাই। এই ফন্টটা এদিকে আসে রাখা দরকার, আউটলাইন করে দিলাম। আর তার আগে আমি অ্যালাইন করে দেখি মিডিলে আছে কিনা, আছে। এটা স্ট্রোকটা আমি বাড়াই দেবো এবং প্যাথ করে নেব, স্ট্রোকটা দিয়ে দিলে দিয়ে স্ট্রোকটা অন্য একটি কালার দিলে স্ট্রোকটা বোঝা যাবে ভালো। বাড়াইতে থাকলাম নীল কালার, স্ট্রোক বাড়ানোটা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে স্ট্রোক বাড়াই আপনি প্যাথ করবেন। এখানে আউট অ্যালাইন স্ট্রোক আউটসাইডে ক্লিক করতে হবে, ক্লিক করে এটি ক্লিক করবে যেন অন্য কোনো ঝামেলা না থাকে, বারবার এই ক্লিকটা করে নেবেন। তারপরে আরেকটু স্ট্রোক বাড়াতে হবে কারণ স্ট্রোক কম হয়ে গেছে মনে হচ্ছে। এই পর্যন্ত থাক, তারপরে আমরা এটাকে যেহেতু আমরা কপি করি কপি করা হয়নি। আচ্ছা একটি ফোন আসছে, তো তাহলে এখানে আমরা যে এটা একটা ভুল হয়ে গেছে, এটা আমরা ডাবল করে নেওয়া উচিত ছিল, একটাই আছে, এটা প্যাথ করবো, তো আমরা ডাবল এখানে করে নিতে পারবো। কন্ট্রোল সি মানে কপি করে নেবো, এটা কপি করলাম এডিটে গিয়ে এখান থেকে কপি করতে পারবো, কন্ট্রোল সি করে করতে পারবো, পেস্ট কন্ট্রোল ভি মানে পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ কন্ট্রোল এফ, দুটো হয়ে গেল। এখন যে একটা নিচে আছে সেটাকে আমরা কী করবো, সেটাকে অফ করে দেবো, তো সেটা স্ট্রোক মিস্ট্রোক অফ করে দেবো সব। এখন এটাকে আমরা স্ট্রোকে গিয়ে সরি অবজেক্টে গিয়ে আউটলাইন করে দেবো, এটাকে এক্সপ্যান্ড করে দেবো যেন প্যাথ হয়ে যায়, প্যাথ হয়ে গেল একটা। এবার এটার কালার আমরা জাস্ট এটার মতো দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডের মতো, তার মানে ডিলেট হয়ে গেল, হয় নাই পরে কেটে ডিলেট করে দেবো। আর এটার নিচে কিন্তু আমার ওই ফোনটা আছে, এই তো এটাকে আমি কীভাবে করবো, নিচে অ্যারেঞ্জ গিয়ে সেন্টার ব্যাকে গিয়ে এটা এটার যে স্ট্রোক আছে স্ট্রোক আমরা অফ করে দেবো।
তাহলে বোঝা গেল কি, এটা কেটে জানো, তাই না? আমরা জাস্ট কালো কালার দিয়ে দিই। তাহলে এখানে কিন্তু আমরা একটা টুলস এর ব্যবহার শিখলাম। সেটা কোন টুলস? সেটা স্ট্রোক। স্ট্রোক কে কিভাবে আমরা ব্যবহার করবো, প্যাথ করবো। তো এটা যখন হয়ে যাবে তখন আমরা ইচ্ছা করলে এখানে কেটে দিতে পারবো। এটা একটা কালার, অথবা এইভাবে সিলে অন্য একটা কালার দিয়ে দিই। এই কালার দিই, আর এইটাকে কালার দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা এখানে যেটা শ্যাপ বুলেট টুলস আছে, ওখানে শ্যাপ বুলেট টুলস এর ব্যবহার আমরা শিখে যাচ্ছি। এখন এখানে ধরে টান দিই, যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো কেটে যাবে, যেগুলো সিলেক্ট করা আছে জাস্ট এই কালারটা, এই শুধু কালারটার দিকে আমরা কাটবো। তাছাড়া এই যে বাইরে কালারের বাইরে যেগুলো আছে এগুলো কাটবো না, মাইনাস করি আমি। এর এমনিতে প্লাস আছে, যখন আমি অল্টার চাপ দিচ্ছি তখন মাইনাস হয়ে যাচ্ছে। এন্টার চাপ দিয়ে আমি মাইনাস করে নিই। শুধু যে কালার গুলো আছে, নীল কালার আমি সিলেক্ট করে রাখছি, এই নীল কালার গুলোই আপনি ডিলেট করবেন। এই যে বেশি হয়ে গেছে, সার্ভাইভড। এই কালারটা আমরা গ্রিন দিতে পারি, কারণ আমরা সার্ভাইভ। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে গ্রিন একটা কালার, গ্রিন সিগন্যাল দিয়ে দিতে পারি। ওই 2000 এগুলো সব গ্রিন দিতে পারি। তো ডিজাইনটা আরো সুন্দর করতে হলে আমাকে কি করতে হবে, এখানে এই যে উই আছে, এই উইটার এখানে আমি একটা ই দিয়ে দিই, এই দিক দিয়ে সূর্যের মতো একটি আর্টওয়ার্ক দিয়ে দেবো। সূর্যের মতো আর্টওয়ার্ক আমি কিভাবে তৈরি করবো, এখানে আবারও সেই টুলসের ব্যবহার, ছোট করে একটা ইনি এনে রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে নিলাম, এবং ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার এবার চলে আসছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কিভাবে সিলেক্ট করে যে কোনো একটি কানি ধরলাম, যে কোনো একটি কোণা ধরে যদি আমি টান দিই, কোণা একটু ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল, এটা আমি এক দুই কোণা বড় করে এটাকে আমি পাবো। তো এটা কেমন দেখাচ্ছে, এটা সুন্দর মতো সাইজ করতে হবে, দুইটা একসাথে ধরে আমাদের এই দুইটা কোনা এক জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করতে হলে জাস্ট আমি অ্যালাইন টুলসের ব্যবহারে চলে গেলাম। অ্যালাইন হরিজেন্টালে যদি আমি ক্লিক করি তাহলে এটা এক জায়গায় হয়ে যাবে, দুইটা মাথা এক জায়গায় হয়ে যাবে, তখন সুন্দর মতো এটা একটা সুচের মতো হয়ে গেল। এখন আমি এইটাকে রাউন্ড করে দিব, আর এটা দেখতে যেন সূর্যের মতো হয় একটা ইফেক্ট তৈরি করবো। আর এই ইফেক্ট করতে হলে আমাকে রোটেট টুলসের সাহায্য নিতে হবে। রোটেট টুলস আমরা ক্লিক করে একদম এখানে মাথায় এটার মাঝখানে ধরে অল্টার ধরে ক্লিক করব, আর এখানে 15 না, এবার 5 দেব, 5, আর প্রিভিউ করে দেখব 5 কত, 5ও অনেক কম, 5 থাক, 5 কপি করি, কন্ট্রোল ডি করলে এটা হয়ে যাবে সুন্দর। আচ্ছা, তারপর একটা সূর্যের মতো একটা ইফেক্ট চলে আসলো। এখন এটাকে আমরা ইউনিট করে দেবো। এখানে যে আর একটি প্যাথফাইন্ডার টুলসের ব্যবহার, এটা আর সেদিন দেখানো হয়েছিল, এখানে ইউনিট করে দিলাম। আর এটার কালার আমরা অবশ্যই অন্য একটি সাদা কালারের মতো দিয়ে দিই আপাতত, পরে চেঞ্জ করবো। এখানে আমরা সেট করতে চাচ্ছি উইয়ের পিছনে,
ওই বিছানা দিয়ে আমরা এটাকে অনেক লম্বা আকারে রাখতে চাই। ইচ্ছা করলে আমরা এরকম লম্বা ছোট বড় করে তো এখন এইটাকে আমি আউটলাইন করে দিই। এখন যখন আউটলাইন করার পরে এটাকে মাঝখানে মাঝখানে চলে আসলো, কিভাবে নিলাম মাঝখানে অ্যালাইন করে, অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দুটো ক্লিক করবো, দুটো লেয়ার সিলেক্ট করে তাহলে দুটো মাঝখানে চলে আসবে। তো এইবার আমি এখানে সিমিলিয়ার যে যেভাবে করলাম যে এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি মানে কপি করলাম, কপি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ ফন্ট দুইটা হয়ে গেল। একটা কালার আমরা চেঞ্জ করে দিলে ভালো বোঝা যাবে, চেঞ্জ করে দিলাম এটার কালার, আর এটার স্ট্রোক আমরা একটা স্ট্রোক অন্য কালার নিয়ে এটাকে বলাই। গতবারের মতোই হুবহু আমরা এটাকে কীভাবে কী করছিলাম সেটা দেখ, রিপিট করছি, জাস্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিয়ে আমরা এখানে ইমিট করে দেবো। ইমিট করে দেওয়ার পর এই যে টোটাল ধরে সিলেক্ট করে এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেয়ার দুটা সিলেক্ট করে আমরা আবার সেই শেপ বিল্ডার টুলস নিয়ে এখান থেকে এগুলো এডিট করব। খেয়াল রাখতে হবে ছোট ছোট আর্টওয়ার্ক করবে না বাদ না। এই কালারের যেগুলো আছে সেগুলো সব অন করে জুম করে নিয়ে হয়ে গেছে। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা এখান থেকে আরেকটু এখন আমরা আরেকটি টুলসের ব্যবহার শিখি, ইরেজার টুলস। ইরেজার টুলসের ব্যবহার একবার দেখছি আর একবার দেখছি, জাস্ট এগুলো আমরা ইরেজ করবো। কীভাবে এইখানে যে বিষয় দুটো বেশি হয়ে গেছে সেগুলো ইরেজ করব। ইরেজ টুলটা ছোটো বড়ো করতে হলে একই যখন আমরা ব্যাকেটের ফার্স্ট সেকেন্ড ব্যাকেটের লেফটে করবো তখন লেফটে চাপ দেবো তখন ছোট হবে, আর রাইটে যখন চাপ দেবো তখন বড় হবে। এটা আমরা সিলেক্ট করে জাস্ট ডিলেক্ট করে দিই যতটুকু দরকার ততটুকু রাখি। আর এই দিক দিয়ে এটা ওই যে ই আছে এটা আমি এটা প্যাথ করে করলেও করতে পারতাম, কিন্তু আমি এভাবে করে আপনাদের জাস্ট দেখাচ্ছি ইরেজ টুলের ব্যবহারটা, এভাবে আপনারা করতে পারবেন। ইরেজ টুলের ব্যবহারটা যদি আপনারা চেষ্টা করেন এভাবে করতে হবে। এখানে শুধুমাত্র আমার এই হোয়াইট সার্কেলটা ডিলেট হচ্ছে আর বাকিটা হচ্ছে না, কারণ কি কারণ ওটা সিলেক্ট আছে। এটা আমি একটা ই করে নিই, গ্রুপ করে নিই, নাহলে পরে ঝামেলা করতে হবে। এই দুটা সিলেক্ট হয়ে গেছে, আচ্ছা আরেকটু ব্যাপার এখানে সাদা তো আর অন্য কোনো লেয়ার নেই, জাস্ট এগুলো সাদা কালার ধরার জন্য ম্যাজিক অন টুলস ব্যবহার করলাম, কার সাদা কালার এগুলো হবে না কারণ এই যে ওইখানে একটা আছে এটা আমি বাদ দিতে হলে সাদা দুটা সিলেক্ট আছে, এখন সিলেক্টের অপশন থেকে বাদ দিতে হলে আমাকে শিফট ধরে ক্লিক করতে বাদ হয়ে যাবে, এর মধ্যে আরো কিছু আছে এগুলো বাদ দেবে, এগুলো আর কি বেশি ক্রিটিক্যালি হয়ে যাচ্ছে একটু লুপ করে দেবো। আর 2020 এটাকে আমরা কিভাবে মেনটেন করব এইটার জন্য আমরা আরেকটা টুলসের ব্যবহার শিখি, সেটা হচ্ছে এখানে যে আমরা ইভ্যালুয়েশন যে দেখছেন মার্ক ইভ্যালুয়েশন অপশন, ইভ্যালুয়েশন মেক এনভেলপ, মেক এনভেলপ আমরা এটাকে ইনভলভ আকারে ওয়ার্ড করব, ওয়ার্ড বলা হয়
ওয়ার্ক অপশন, হ্যাঁ ওয়ার্ক করতেছি, তো এটাকে বিভিন্ন স্টাইলে আমরা ওয়ার্ক করতে পারবো। এখানে ইচ্ছা করলে ফ্লাগের মতো ওয়ার্ক করতে পারবো, ইচ্ছা করলে এই যেরকম আর্টসের মাধ্যমে ঘোরাতে পারবো, এদিকে ঘোরাতে পারবো, এদিকে ঘোরাতে পারবো। তাই আপাতত আর্টসের মাধ্যমে দেখেন, আপনারা বহুত রকম অপশন এখানে আছে, আজ দেখে নিতে পারবেন। আর্টস আর্টসের মতো এটাই করলাম। এটার কালারটা আমরা অন্যরকম দেবো, সূর্যের কালার কেমন হয় ঠিক সেরকম একটা কালার, কমলা কালার। কমলা কালার কেন হলো না, কারণ হচ্ছে এখানে আমাদের কালারটি সিলেক্ট আছে হলো এখানে গ্রে কালার সিলেক্ট আছে, এই যে গ্রে সেল, আমরা RGBটা সিলেক্ট করবো, কালার ফিরে আসছে, ফিরে আসছে। আর এগুলোকে আমরা সাদা করে দেবো, গ্রিন রাখাটা আমাদের দরকার নেই, সবগুলোকে আমরা সাদা কালার। এটা কেন কালার হলো না, এটা হয়নি, কারণ হচ্ছে এখানে এটা এক্সপ্যান্ড করা হয়নি, এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব, তাহলে কালার চেঞ্জ হবে সব। আর এই যে কালারগুলো আমরা এটাকে অন্য কোনো একটা কালার দিতে পারি, অথবা কাস্টমাইজ ভাবে কালার চেঞ্জ করে দিতে। লাল দিতে পারে, লাল কালার, ভাইরাস মানেই তো রেড সিগন্যাল। আর এই যেগুলো আছে লেখাগুলো সব আমরা হোয়াইট দিয়ে দেবো, আর এই সার্কেল যেগুলো আছে এই সার্কেল গুলো আমরা এখন এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে রেড কালার দিই, আর স্টার গুলো হোয়াইট কালার দিই, এটাকেও যদি রেড কালার দিই কেমন দেখায়। আচ্ছা এটাকে হোয়াইট কালার দিব, মাঝখানে এটাকে রেড কালার দিব, কালার কম্বিনেশনটা আমাদের খেয়াল রাখতে হবে, কোথায় কোন কালারটা দিলে বেশি বেটার হবে। আরেকটি বিষয় এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে এখানে এটা উঠে গেছে, আমি জাস্ট প্লেট করে দেবো কিভাবে, দুইভাবে করা যায়। আমি এখানে প্যাথ পয়েন্টার করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেটা করতেছিলাম বারবার যেটা করছি, এটা খুব বেশি কাজে লাগবে, এটাই করি আবার। এটা আমি অনেক সময় কম সময় নিয়ে করতেছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য, যেন আপনারা প্রতিটি টুলসের ব্যবহার ভালোভাবে দেখতে পারেন, কারণ এখন বেসিক লেভেলের যে কাজগুলো শিখছেন এগুলো পরে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো শিখবেন সেগুলো যেন যেন বেশি কষ্ট না হয় শিখতে। এই তো হয়ে গেল, এখন আমরা গ্রুপ করে দেব, মোটামুটিটা হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনটাকে অনলাইনে সেল করতে পারবো, কিভাবে সেল করব, এখন এটাকে মোকআপ করব, প্রথমে মোকআপ করব। মোকআপ করতে হলে টি শার্টের কালারটা চেঞ্জ করতে হবে এখন আমাকে, সুন্দর আছে। তো এই মেকআপটা নিয়ে আমরা মার্কেটিং করবো, বিভিন্ন জায়গায় শেয়ার করবো, আর আমরা আমাদের টি শার্ট ডিজাইন যেটা করেছি এটাকে আমরা বিভিন্ন জায়গায় আপলোড করব, মানে টি স্প্রিং হতে পারে, টি পাবলিক হতে পারে, যেগুলো মার্কেট প্লেস আছে, অথবা যেগুলো টি শার্ট ডিজাইনের টি শার্ট সেলিং মানে প্রিন্টিং কোম্পানি যেগুলো আছে, প্রিন্ট অন ডিমান্ড যে কোম্পানিগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট করে ডিজাইনটা সেল করব এবং ডিজাইনটা আপলোড করব, এবং যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা শেয়ার করব, সাথে এই যে আমাদের
যে এটা বানাইলাম, মকআপটা শেয়ার করবো, যে মকআপটা দেখে বুঝবে যে ডিজাইনটা এমন দেখাতে হবে, দেখতে এরকম হবে। তো বন্ধুরা তাহলে দেখি কত দূর হলো, এখন অনেক সময় হয়ে গেছে, একটি ডিজাইন করতে অনেক সময় লেগে গেল। তো টুলসের ব্যবহার মোটামুটি আমরা যেগুলো দেখলাম এগুলো নিয়ে সবাই আলোচনা প্র্যাকটিস। এই যে ডিজাইনটা করলাম মোটামুটি, এটা যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন তো কালকে আরেকটি টিউটোরিয়াল দেবো। যে প্রতিদিন যখন আমরা এভাবে একটা 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 করে দেখতে থাকবো তখন টুলসের ব্যবহার সব চলে আসবে আমাদের আস্তে। তো আশা করি আপনারা অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবেন, অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এই সময়টা কাজে লাগান, সময়টা অবহেলা হয়তো নষ্ট করেন না, শিশুটির এই দিনগুলো যদি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারেন আশা করি আপনি আপনারা ফ্রিল্যান্সার হতে পারবেন ভালো মাপের। তো এই জন্য এই সময়টা ভালো মতো টি শার্ট ডিজাইনার হওয়ার জন্য প্র্যাকটিস করুন, এই সময়টা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে আমাদের গ্রুপে আপলোড করুন, গ্রুপের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, তো সেখান থেকে প্র্যাকটিস করে আমাদের গ্রুপে আপলোড করুন। তো আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করে আমাদের গ্রুপে আপলোড করবেন, তাহলে নতুন আরেকটি টিউটোরিয়াল এবং আরও অন্যান্য টুলসের ব্যবহারগুলো যেন আমরা দেখতে পাই, সেই জন্য নতুন আরেকটি টুলসের টিউটোরিয়াল নিয়ে আমি চলে আসবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।